সেদিন আমরা গিয়েছিলাম কক্সবাজার, মানে আমি মালয়েশিয়া থেকে যেদিন ব্যাক করেছি তার দুই দিন পরেই হচ্ছে আমি কক্সবাজার গিয়েছিলাম। সেখানে যেয়ে হচ্ছে আমি নাজিরা টেকে হচ্ছে ম্যাজিক বোর্ড স্কুলটা ভিজিট করি। যারা কম বেশি সর্বজয়া সম্পর্কে জানেন যে সর্বজয়া হচ্ছে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেখান থেকে ওমেন হেলথ, চাইল্ড এডুকেশন অ্যান্ড সো মেনি থিংস আর কি লুক আফটার করা হয়। সো এই যে বাচ্চাগুলো সুন্দর সুন্দর জামা কাপড় পরে আছে, স্কুল ইউনিফর্ম, সুন্দর সুন্দর ব্যাগ, এই জিনিসগুলো আসলে যোগান দেওয়াই হচ্ছে সর্বজয়ার কাজ। অ্যান্ড থ্যাংকস টু ডি স্মার্ট কালেকশন, আমার ইউনিভার্সিটির বড় ভাইয়া দোলন ভাইয়া, সে হচ্ছে আমাকে এই প্রজেক্টটাতে হেল্প করেছিল। ড্রেসগুলো সম্পূর্ণই তার স্পন্সরশিপে ছিল অ্যান্ড ব্যাগগুলো সর্বজয়ার থেকে বাচ্চাদেরকে গিফট করা হয়েছিল। অ্যান্ড এত কিছুর মাঝখানে একটা নাম না বললেই নয়, সেটা হচ্ছে জিমরান, যে হচ্ছে স্কুলটার ফাউন্ডার। সো ফার আমি ওকে চিনি অ্যান্ড হিজ আ ভেরি হার্ডওয়ার্কিং পার্সন। আর এই স্কুলটা আজকে যতটুকু রূপান্তরিত হয়েছে সম্পূর্ণই হচ্ছে জিমরানের অবদান। ও কক্সবাজার নিয়ে অনেকভাবে, হিজ আ লেজিট ইউথ আইকন ফ্রম কক্সবাজার অ্যাজ আই ক্যান সে। অ্যান্ড দ্য টিচার যে হচ্ছে এখানে পড়ায়, সেও হচ্ছে ওয়ান ম্যান আর্মি। প্রায় 40টার মতন বাচ্চা আছে এখানে, 40টা বাচ্চাকে লুক আফটার করা একজন টিচারের পক্ষে আসলে অনেক টাফ। বাট বাচ্চাগুলো এত বেশি ব্রিলিয়ান্ট, ওরা সবাই একটা সেম এইজের, সাইজও সেম, সব কিছুই সেম। অ্যান্ড ওদের মধ্যে কোলাবরেশন অনেক সুন্দর, ওরা খুবই ব্রিলিয়ান্ট। আর বাচ্চাগুলো ম্যাক্সিমাম বাচ্চারই হচ্ছে, ধরেন 95% বাচ্চাদের বাবা মাই হচ্ছে জেলে বা তারা হচ্ছে শুটকি বানায়। নাজিরা ট্যাগটা হচ্ছে এয়ারপোর্টের পিছন সাইডে, যেখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে রেফিউজিস অ্যান্ড তারা হচ্ছে শুটকি বানায়। তো তাদের বাচ্চাগুলো হচ্ছে সম্পূর্ণই হচ্ছে আন্ডার প্রিভিলেজ কিডস, যারা হচ্ছে এডুকেশন, হেলথ, ফুড কোনোটাই প্রপার পায় না। বাট ম্যাজিক বোর্ড স্কুল হচ্ছে এত সুন্দর ব্যবস্থা করেছে, যেখানে বাচ্চাদের বিনোদন থেকে শুরু করে শিক্ষা বিকাশের জন্য যা যা প্রয়োজন সব তারা করছে। অ্যান্ড আমি সবাইকে ওয়েলকাম করবো, আপনারা যখনই কেউ কক্সবাজার যাবেন বা আপনাদের বাচ্চাদের জন্য ডোনেট করার মতন কিছু থাকবে, ইউ গাস ক্যান গো দেয়ার, ইউ গাস ক্যান ডোনেট ফুড অ্যান্ড যা যা লাগে, অ্যাক্সেসরিজ ফর এডুকেশন অ্যান্ড এভরিথিং হেলথ। আর ওখানে গেলে আপনার অনেক আত্মতৃপ্তি হবে। সোফার বান্দরবনে অ্যান্ড ঢাকাতে আমি স্কুল নিয়ে অনেক কাজ করেছি, আমি এর আগে কক্সবাজারে অনেকবার করেছি, বাট এই প্রজেক্টটা আই রিয়েলি লাভড ওয়ান। অ্যান্ড জিমরানের কথা আমি আবারও বলবো, যে ওর অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ চলছে অ্যান্ড হি ইজ ডুইং রিয়েলি গুড। গুড উইশেস ফর জিমরান অ্যান্ড দ্য ম্যাজিক বোর্ড স্কুল। অ্যান্ড এই তো সব কিছু শেষ করে শুটকি পড়ি দেখতে দেখতে আমরা ব্যাক করলাম। খুব জলদি আবার আমাদের যাওয়া হবে ম্যাজিক বোর্ড স্কুলে ওদের আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে। তো তারপরে আমরা ডিরেক্ট চলে গেলাম লাবণী বিচে, ভেবেছিলাম সার্ফ স্কুলে যাবো, বাট আনফর্চুনেটলি ওদিন সার্ফ স্কুল ওই টাইমে বন্ধ ছিল। সার্ফের বাচ্চাদের সাথে অনেকদিন দেখা হয় না। উই উইল হ্যাভ প্ল্যান অ্যাবাউট দিস মেবি লেটার। থ্যাংকস ফর ওয়াচিং।